ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरंजनं नित्यमनंतरूपं भक्तानुकंपा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। কী করে ঈশ্বরকে ডাকতে হয়, ব্যাকুল হও, এই নিয়ে আজকের পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন। বালক যেমন বেশি অসুখ হলেও এক একবার হেসে খেলে বেড়ায়, মহিমাদি ভক্তের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হল না বাবু, বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। সংসারীদের অনুরাগ ক্ষণিক, তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে। একটি ফুল দেখে হয়তো বললে, আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি, ব্যাকুলতা চায়। যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যাতে ব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিসাব ফেলে দেয়। ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন, তিনি যে কালে জন্ম দিয়েছেন সে কালে তার ঘরে আমাদের হিসা আছে। তিনি আপনার বাপ, আপনার মা, তার উপর জোর খাটে, দাও পরিচয় নয় গলায় ছুরি দেব। কিরূপে মাকে ডাকিতে হয় ঠাকুর শিখাইতেছেন। আমি মা বলি এরূপ ডাকতাম, মা আনন্দময়ী, দেখা যে দিতেই হবে। আবার কখনো বলতাম, ও হে দীননাথ জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই নাথ, আমি জ্ঞানহীন সাধনহীন ভক্তিহীন, আমি কিছুই জানি না, দয়া করি দেখা দিতে হবে। ঠাকুর অতি করুণ সুরে সুর করিয়া কিরূপে ডাকে ডাকিতে হয় শিখাইতেছেন। সেই করুণ স্বর শুনিয়া ভক্তদের হৃদয় দ্রবীভূত হইতেছে। মহিমাচরণ চক্ষের জলে ভাসিয়া যাইতেছে। মহিমাচরণকে দেখিয়া ঠাকুর আবার বলিতেছেন, ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারি, ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারি। শিবপুর হইতে ভক্তরা আসিলেন, তাহারা অত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না, সার সার গুটি কতক কথা কাহালিকে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ শিবপুরের ভক্তদের প্রতি চেয়ে বললেন, ঈশ্বরই সত্য আর সব অনিত্য, বাবু আর বাগান, ঈশ্বর ও তার ঐশ্বর্য। লোকে বাগান দেখে, বাবুকে চাই কয়জনে। ভক্ত বললেন, আজ্ঞা উপায় কি? শ্রীরামকৃষ্ণ বললেন, সৎ অসৎ বিচার, তিনি সত্য আর সব অনিত্য, এই সর্বদা বিচার, ব্যাকুল হয়ে ডাকা। আবার ভক্ত একজন বললেন, আগে সময় কই? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, চাঁদের সময় আছে, তারা ধ্যান ভজন করবে, যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে, তিনি তো অন্তর্যামী, বুঝছেন যে এরা কি করে, অনেক কাজ করতে হয়, তোমাদের
ডাকবার সময় নাই, তাকে আম মুক্তারি বকলমা দাও, কিন্তু তাকে লাভ না করলে, তাকে দর্শন না করলে কিছুই হলো না। একজন ভক্ত বললেন, আজ্ঞা আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তাই। শ্রীরামকৃষ্ণ বললেন, ও কথা আর বলো না, গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। আমি এত বড় লোক, আমি অমুক, এইসব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না। আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফেল। একজন ভক্ত জিজ্ঞেস করলেন, সংসারে কেন তিনি রেখেছেন? শ্রীরামকৃষ্ণ বললেন, সৃষ্টির জন্য রেখেছেন, তার ইচ্ছা, তার মায়া, কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন। একজন ভক্ত জিজ্ঞেস করলেন, কেন ভুলিয়ে রেখেছেন? কেন, তার ইচ্ছা? ঠাকুর জবাব দিলেন, তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন, তাহলে আর কেউ সংসার করে না, সৃষ্টিও চলে না। চালের আড়তে বড় বড় ঠেকের ভিতরে চাল থাকে, পাছে ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায়, তাই দোকানদার একটা কুলোতে খই মুরগি রেখে দেয়। ওই খই মুরগি মিষ্টি লাগে, তাই ইঁদুরগুলো সমস্ত রাত করর মরর করে খায়, চালের সন্ধান আর করে না। কিন্তু দেখো, একশের চালে 14 গুণ খই হয়। কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি। তার রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতার ভস্ম বলে বোধ হয়। একজন ভক্ত আবার জিজ্ঞেস করলেন, তাকে লাভ করবার জন্য ব্যাকুলতা কেন হয় না? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে, সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না। ছেলে যখন খেলায় মত্ত হয়, তখন মাকে চায় না। খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে, মা যাব। হৃদয়ের ছেলে পায়রা লয়ে খেলা করছিল, পায়রাকে ডাকছে আই তি তি করে। পায়রা লয়ে খেলা তৃপ্তি যেই হলো, অমনি কাঁদতে আরম্ভ করলে। তখন একজন অচেনা লোক এসে বললে, আমি তোকে মার কাছে লয়ে যাচ্ছি আয়। সে তারই কাঁধে চড়ে অনায়াসে গেল। যারা নিত্য সিদ্ধ, তাদের সংসারে ঢুকতে হয় না, তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে। 5টা বাজিয়াছে, মধু ডাক্তার আসিয়াছেন, ঠাকুরের হাতটিতে বার ও ব্যান্ডেজ বাঁধিতেছেন। ঠাকুর বারকের ন্যায় হাসিতেছেন আর বলিতেছেন, ঐহিক ও পারিত্রিকের মধুসূদন। মধু সহাস্যে বললেন, কেবল নামের বোঝা বয়ে মরি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, কেন, নাম কি কম? তিনি আর তার নাম তফাত নয়। সত্যভামা যখন তুলাযন্ত্রে স্বর্ণমাণিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন, তখন হল না। যখন রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন, তখন ঠিক ওজন হল। এইবার ডাক্তার বার বাঁধিয়ে দিবেন, মেঝেতে বিছানা করা হইল। ঠাকুর হাসিতে হাসিতে মেঝেতে আসিয়া শয়ন করিতেছেন, সুর করিয়া করিয়া বলিতেছেন, রায়ের 10ম দশা, বৃন্দে বলে আর কত বা হবে। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। ঠাকুর আবার গাহিতেছেন,
सब सखी मिली बैठल सरोवर कूले। ठाकुरु हासितेछेन, भक्तेराओ हासितेछेन। बार बाधा हइया गेले ठाकुर बलितेछेन, आमार कलकाता डाक्तारदेर तत विश्वास हय ना, शम्भुर विकार हयेछे। डाक्तार सर्वाधिकारी बोले ओ किछु नय, ओ औषधेर नेशा। तारपरई शम्भुर देह त्याग हलो। आमरा एभावेई प्रतिनियत शुनते थाकब श्री श्री रामकृष्ण कथामृत। आमादेर समस्त पर्वगुलि जाते आपनार काछे अति सहजेई पौंछे जाए, सेजन्य आमादेर एई चैनलटिके अवश्यई सबस्क्राइब करे राखबेन, आर स्वजन बंधु आत्मीय परिजनदेरके शेयर करते अवश्यई भुलबेन ना। जय रामकृष्ण, जय रामकृष्ण, जय रामकृष्ण।